হ্যালো ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এলন মাস্কের টেসলা কোম্পানি তৈরি করছে মোবাইল ফোন। টেসলার স্মার্টফোন ডিজাইনার হলেন অ্যান্টিনো ডিরোসা, একজন বিশেষজ্ঞ যিনি অ্যাপেল পণ্যগুলো তৈরি করেছেন। ডিজাইনার টেসলা এবং স্টার্লিং স্পেসএক্সের সামনে ফোনটি তৈরি করবেন। অনেক গ্যাজেট বাজার গবেষক নোট করেছেন যে টেসলার মডেল পাই দেখতে একটি আইফোন 12-এর মতো। উদাহরণস্বরূপ, স্মার্টফোনটিতে একটি বর্গাকার ফ্রেমে 4টি ক্যামেরা রয়েছে। ফোনটির পাশাপাশি রূপালী আভা দিয়ে গোলাকার, যেমনটি আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। একটি স্মার্টফোন তৈরি করার সময় ডেভেলপাররা আধুনিক টেসলা প্রযুক্তি ব্যবহার করছেন। ফোনটির স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সমর্থন করবে। ডেভেলপাররা ঘোষণা করবে যে ডেটা ডাউনলোডের প্রতি সেকেন্ডে 210 মেগাবাইট পর্যন্ত হবে। সো যারা এই ফোনটি ব্যবহার করবে তাদের নেটওয়ার্কের কোনো ঝামেলা থাকবে না। যাই হোক, ফোনটি নিউরোলিঙ্ক প্রযুক্তি সমর্থন করবে, যা মাথার মস্তিষ্ক থেকে তথ্য পড়বে। বিকাশকারীরা অর্থাৎ ডেভেলপাররা ঘোষণা করে যে আঘাতের ক্ষেত্রে ব্যবহারকারী মস্তিষ্কের কিছু ফাংশন প্রতিস্থাপন করবে। এ ধরনের প্রযুক্তি ভবিষ্যৎ সম্পর্কে একটি চলচ্চিত্রের মতো শোনায় এবং আনন্দের কারণ হয়। ব্যবহারকারীরা ক্রিপ্টোকারেন্সি মাইনিং করতে সক্ষম হবে, এটি জানা গেছে। এভাবে লোকেরা ফোনে মাইনিং করে ভার্চুয়াল অর্থ উপার্জন করতে সক্ষম হবে। এছাড়া টেসলার যে ডিভাইসগুলো আছে, যেমন তাদের গাড়ি, এগুলোর সাথে যে টেসলার নতুন ফোন করবে সেটি সিঙ্ক করতে পারবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।